সুইস ব্যাংক এই নামটি আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু সামনাসামনি কারো কাছ থেকে নয়, নাটক বা মুভিতে। আমাদের শুধু সুইস ব্যাংক নামটি শোনা হয়েছে, কিন্তু এর বিস্তারিত কার্যক্রম জানি না। তাই রিভিউভাঙা চ্যানেল থেকে সুইস ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানাতে এই ভিডিওটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পৃথিবীর শীর্ষ ধনীদের নগদ অর্থ সম্পদ জানানোর সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হল সুইস ব্যাংক। সুইস ব্যাংক বলতে কোনো একটি ব্যাংককে বোঝায় না। সুইজারল্যান্ডের ব্যাংকিং নীতিমালার অধীনে পরিচালিত প্রায় 250টি ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সম্মিলিতভাবে সুইস ব্যাংক নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসাধু দুর্নীতিবাজ বিত্তশালীদের ট্যাক্স ফাঁকি দেওয়া অবৈধ সম্পদ জমা রাখার জন্য সুইস ব্যাংক বিখ্যাত। 300 বছরের বেশি সময় ধরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো গোপনীয়তার সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে আমরা জানব সুইস ব্যাংক সম্পর্কে। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট অন্য যে কোনো সাধারণ ব্যাংকের মতোই কাজ করে, তবে এসব ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হল মূলধনের সর্বনিম্ন ঝুঁকি এবং গ্রাহকের সর্বোচ্চ গোপনীয়তা। 1934 সালের একটি সুইস আইন অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকগুলো আমানতকারীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে। সুইস ব্যাংকগুলোর সাথে আমানতকারীর সম্পর্ক একজন আইনজীবী ও তার মক্কেলের মতো। আইনজীবী যেমন মক্কেলের তথ্যের গোপনীয়তা বজায় রাখে, সুইস ব্যাংকগুলো তেমনি সকল আমানতকারীর তথ্য গোপন রাখতে বাধ্য। এমনকি এসব ব্যাংকের কার কার অ্যাকাউন্ট আছে সে বিষয়টিও তারা জানায় না। কোনো ব্যাংক যদি আমানতকারীর তথ্য প্রকাশ করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। গোপনীয়তা ভঙ্গের দায়ে একজন সুইস ব্যাংকারের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড এবং 45 লক্ষ টাকা জরিমানা হতে পারে। সুইস ব্যাংকের কঠোর গোপনীয়তা নীতিমালার কারণে সারা বিশ্বের অবৈধ অর্থ পাচারের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে সুইস ব্যাংক। গোপনীয়তা ছাড়াও সুইস ব্যাংকে আরও বেশ কিছু সুবিধা আছে, যে কারণে পৃথিবীর শীর্ষ ধনকুবেররা এখানে তাদের অর্থ জমা করে। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এটি পৃথিবীর অন্যতম স্থিতিশীল মুদ্রা। এক সুইস ফ্রাঙ্কের মূল্য বাংলাদেশি 91 টাকারও বেশি। সুইস ফ্রাঙ্কের মুদ্রাস্ফীতি নেই বললেই চলে, বরং দিন দিন এই মুদ্রার মান বেড়েই চলেছে। বিগত শতকের 30-এর দশকে ঘটা মহামন্দার ফলে সারা বিশ্বের মতো সুইজারল্যান্ডের অর্থনীতিও 20% হ্রাস পায়। এরপর থেকেই তারা কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সুইজারল্যান্ডের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো সর্বস্ব স্থিতিশীল রাখার চেষ্টায় সফল। এছাড়া সুইজারল্যান্ডের ব্যাংকাররাও বেশ দক্ষ। তারা জানে ব্যাংকের টাকা কোথায় বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হবে। অনেক দেশেই মানুষ অধিক সুদের আশায় ব্যাংকে টাকা রাখে, কিন্তু সুইস ব্যাংকের সুদের হার মাত্র 0.75%। এখানে সুদের হার শুধু কমই নয়, অনেক ক্ষেত্রে মাইনাসে পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আপনার টাকা জমা রাখার জন্য উল্টো ব্যাংকেই সুদ দিতে হবে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলাটাও সহজ নয়। সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই সশরীরে কোনো সুইস ব্যাংকে যেতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম $1,00,000 জমা রাখতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 85 লক্ষ টাকার সমান, এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য বাৎসরিক 26,000 টাকা চার্জ কাটা হয়। একজন আমানতকারীর সকল সম্পদ এবং অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পর অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়। তবে সত্যিকার অর্থে ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যবসায়ী, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং অসাধু লোকেরা তাদের সম্পদের পাহাড় গড়েছে সুইস ব্যাংকগুলোতে। বিদেশি অপরাধীদের শনাক্ত করতে কিছু ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো তাদের গোপনীয়তা শিথিল করে, যেমন কারো বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি বা দুর্নীতি সংক্রান্ত মামলা থাকলে ব্যাংকগুলো তথ্য প্রকাশ করতে পারে। বিভিন্ন দেশ থেকে সুইস ব্যাংকে জমাকৃত অর্থের বিচারে ভারতের অবস্থান 77তম, বাংলাদেশের অবস্থান 85তম এবং পাকিস্তানের অবস্থান 99তম। শুধুমাত্র 2019 সালেই বাংলাদেশিরা 5,500 কোটি টাকা সুইস ব্যাংকে জমা করেছে। স্বল্পোন্নত দেশগুলো থেকে পাচার হওয়া টাকার বিচারে বাংলাদেশের অবস্থান প্রথম দিকে। বাংলাদেশের কয়েক বছরের জাতীয় বাজেটের সমপরিমাণ অর্থ শুধুমাত্র সুইজারল্যান্ডে পাচার করা হয়েছে।
এত বিপুল পরিমাণ টাকার যদি কর দেওয়া হতো তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাজেট কয়েক গুণ বাড়ানো যেত। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা নিরাপদ রাখার জন্য কুখ্যাত হলেও তথাকথিত উন্নত জীবনযাত্রার কারণে দেশটি বিশ্ববিখ্যাত। পৃথিবীর শীর্ষ দশটি বসবাসযোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডের আছে তিনটি শহর। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর কার কার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ইচ্ছা আছে কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ওয়েট ফর নেক্সট ভিডিও।